বিজ্ঞান বিজ্ঞান সভাপতি বিশাল জানালা দিয়ে দূরের পর্বতমালার দিকে তাকিয়েছিলেন এই পর্বতমালা তাকে সবসময় অন্যভাবে আকর্ষণ করে নিচে ঘন অরণ্য উপরে পাথরের পাহাড় পাহাড়ের চূড়াটুকু সাদা বরফে ঢাকা সেই পাহাড়ের চূড়ায় খানিকটা মেঘ আটকে পড়ে আছে দূরে আরও পর্বতমালা সারি সারি দাঁড়িয়ে আছে যতই দূরে তাকানো যায় সেগুলো হালকা নীলাভ রঙের হতে হতে এক সময় মিলিয়ে গেছে বিজ্ঞান একাদেমির সভাপতি ওই পর্বতমালার দিকে তাকিয়ে ভাবলেন মানুষ নিশ্চয়ই বিবর্তনের মাঝ দিয়ে বিকশিত হতে হতে এই পর্বতমালাকে ভালোবাসতে শিখেছে তা না হলে এই নৈসর্গিক দৃশ্যটি দেখতে তার এত ভালো লাগে কেন পিছনের চেয়ার টানার একটা শব্দ হলো তিনি মাথা ঘুরিয়ে পেছনে তাকালেন জীববিজ্ঞানী লানা এসে তার চেয়ারে বসতে বসতে তার দিকে তাকিয়ে একটুখানি হেসে বলল শুভ সকাল মহামান্য রুখ শুভ সকাল লানা অন্যরা চলে আসছে কফি বানাতে গিয়ে সবাই হিমশিম খাচ্ছে রুখ হাহা করে হাসলেন বললেন হা 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 এত বড় বড় সব বিজ্ঞানী কিন্তু নিজের কফি নিজে বানাতে পারে না যতটুকু না কফি বানানো তার চাইতে অনেক বেশি হচ্ছে কফি বানানো প্রক্রিয়ার বিশ্লেষণ সে সময় বেশি লাগছে লাগুক আমাদের কোনো তাড়াহুড়ো নেই এই রিসার্চটাতে আমরা পুরো এক সপ্তাহ কাটিয়ে দেব রান্না একটু কৌতূহলী চোখে বিজ্ঞান একাদেমির সভাপতি রুখের দিকে তাকালো তাদের সবাইকে জানানো হয়েছে যে তারা পুরো সাত দিন এখানে থাকবে খুব জরুরি কিছু বিষয় নিয়ে কথা বলবে কিন্তু ঠিক কোন বিষয়ে আলোচনা হবে সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি রুখ লানার কৌতূহলের বিষয়টি বুঝতে পারল পারলেন কিন্তু কিছু বললেন না তিনি সবার চলে আসার জন্য অপেক্ষা করছেন সবাই চলে এলে সবার সামনে তিনি তার কথাগুলো বলতে চান দরজার বাইরে একাদেমির সদস্যদের গলা শোনা গেল এবং তারা দরজা খুলে ভেতরে ঢুকতে শুরু করলো পদার্থবিজ্ঞানী লিন এবং রসায়নবিদ হুন গলা উঁচিয়ে কোনো একটা বিষয় নিয়ে তর্ক করছিল রুখকে দেখে তারা থেমে যায় সমাজবিজ্ঞানী কৃষাণ মাথা নুয়ে বলল শুভ সকাল মহামান্য রুক শুভ সকাল তিনি নীল এবং হুনের দিকে হাসি হাসি মুখে বললেন তোমরা এত সকালে কি নিয়ে তর্ক শুরু করেছ লিন এবং হুন উত্তর দেবার আগেই কৃষাণ বলল কফি বানানো নিয়ে কফির ঘ্রাণ বের করার সবচেয়ে ভালো পদ্ধতি কি সেটা নিয়ে ঋতুমতো রক্তক্ষয়ী যুদ্ধ চলছে রুক হাহা করে হাসলেন বললেন হা 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 খুবই ভালো কথা আগামী সাত দিন আমরা খুব ভালো কফি খেতে পারবো বলে মনে হচ্ছে গণিতবিদ্রিনী বলল আমি এতটা নিশ্চিত নই তাত্ত্বিক জ্ঞান দিয়ে বাস্তব কাজ করা যায় না আগামী সাত দিনে আমাদের তেতো কফি খেয়ে দিন কাটাতে হবে বলে মনে হচ্ছে হুন গলা উচিয়ে বলল কক্ষণ না মহামানুরুখ আমি নিজে আপনার জন্য একমক কফি নিয়ে আসছি আপনি চুমক দিয়ে বলুন এর চাইতে ভালো কফি তৈরি করা সম্ভব কিনা একেবারে সঠিক তাপমাত্রা সঠিক ঘনত্ব সঠিক রং এবং সঠিক ঘ্রাণ নীল হাসি হাসি মুখে বলল হুন তোমার খুবই সৌভাগ্য যে আজকে এখানে নিরাপত্তা বাহিনীর কেউ নেই যদি তারা থাকতো তাহলে নিশ্চিতভাবে মহামান্য রুককে বিষ খাওয়ানোর অপরাধে তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যেত তোমার এই কফি আসলে ইঁদুর মারা বিষের থেকেও বেশি তিতকুটে এবং ভয়াবহ নীলের কথা শুনে সবাই শব্দ করে হেসে ওঠে হুন তার হাত ধরে রাখা দ্বিতীয় কফির মগটি রুখের দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে বলল মহামান্য রুখ আপনি মুখে দিয়ে বলুন এটি কি ইঁদুর মারা বিষ নাকি পৃথিবীর শ্রেষ্ঠ কফি রুখ কফির মগটি হাতে নিতে নিতে বলল ধন্যবাদ হুন তুমি যে আমার জন্য কফি নিয়ে এসেছো তার জন্য অনেক ধন্যবাদ এটি ইঁদুর মারার বিষ হলেও ক্ষতি নেই আমি মোটেই ইঁদুর নই তাছাড়া বয়স হওয়ার কারণে আমার মুখে স্বাদ এবং ঘ্রাণের অনুভূতি ভতা হতে শুরু করেছে একদিক দিয়ে ভালো যেটাই মুখেতেই তার স্বাদ টের পাই না তখন নিজেকে বোঝাই এটা নিশ্চয়ই অত্যন্ত সুস্বাদু আমি শুধু স্বাদটা টের পাচ্ছি না টেবিল ঘিরে বসতে বসতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী সমাজবিজ্ঞানী সাহিত্যিক দার্শনিক এবং ইঞ্জিনিয়ারেরা শব্দ করে হাসলো বিজ্ঞান একাদেমির সদস্য মাত্র এগারো জন সভাপতি টুক এবং তার দশজন সহকর্মী অনেক যত্ন করে এই সদস্যদের খুঁজে নেওয়া হয় তাদের প্রধান বৈশিষ্ট্য যে তাদের ভেতরে বিন্দুমাত্র অহংকার লোভ বা উচ্চাকাঙ্ক্ষা নেই সমস্ত পৃথিবী পরিচালনার নীতিমালাটি এই এগারো জন মানুষ ঠিক করে দেন সেগুলো বাস্তবায়িত করার জন্য নানা ধরনের পদ্ধতি রয়েছে সদস্যদের সেটি নিয়ে মাথা ঘামাতে হয় না রুখ তার চেয়ারের পিছনে দাঁড়িয়ে সবাইকে বসে যাওয়ার সময় দিলেন তারপর বললেন সভা শুরু করার আগে দু একটি কথা বলে নেই সবাই চুপ করে উৎসুক চোখে রুখের দিকে তাকিয়ে রইল রুক বলল তোমরা সবাই জানো এই প্রথম আমরা একটি সভার আয়োজন করেছি যেখানে বাইরের কেউ নেই আমাদের কফিটি পর্যন্ত নিজেদের তৈরি করে নিতে হবে শুধু কফি নয় লাঞ্চ ডিনার বা স্ন্যাক্স আমাদের নিজেদের তৈরি করে নিতে হবে তিনি এক মুহূর্তের জন্য থেমে বললেন তোমরা কি কেউ কেউ রান্না করতে পারো সবাই মাথা নাড়ল দার্শনিক কী বলল অবশ্যই রান্না করতে পারি মোহাম্মদ নুরুক অবসরে যাওয়ার পর সমুদ্র উপকূলে আমার একটা রেস্টুরেন্ট দেওয়ার পরিকল্পনা আছে সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম রোগ হাসি হাসি মুখে বলল চমৎকার আমরা কী নেতৃত্বে আগামী এক সপ্তাহ নিজের খাবার নিজেরাই তৈরি করে নেব রোগ এক মুহূর্তের জন্য থামলেন সবার দিকে এক নজর তাকালেন তারপর বললেন আমরা বহুদিন থেকে একসাথে কাজ করছি পৃথিবীর জন্য অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছি এবং সেই কাজগুলো করার জন্য কোনো গোপনীয়তার আশ্রয় নিতে হয়নি এই প্রথম আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাব যেটা আমি গোপন করতে চাই তাই আমরা পাহাড়ের পাদদেশে এই নিরিবিলি রিসোর্টটিকে বেছে নিয়েছি আমাদের রিসোর্টে আমরা এগারো জন ছাড়া একটি প্রাণীও নেই এখানে কোনো ধরনের নেটওয়ার্ক নেই কোনো ফোন নেই কোনো তথ্য প্রসেসর নেই আমাদের হাতে তুলে দেবার জন্য কিছু তথ্য আমি কাগজে নিজের হাতে লিখে নিয়ে এসেছি সাধারণত একটা সভা শুরু হওয়ার সময় এবং শেষ হওয়ার সময় থাকে এখানে সেরকম কিছু নেই তোমরা যখন এই রিসোর্টে পা দিয়েছ তখন থেকে সবার শুরু হয়ে গেছে আবার যখন এই রিসোর্ট ছেড়ে বাইরে পা দেবে সবার সমাপ্তি হবে আনুষ্ঠানিক কিছু নেই সবাই বুঝেছ দশজন সদস্য মাথা নাড়ল রোগ তখন নিচু হয় তার ব্যাগটা টেবিল থেকে তুলে কিছু কাগজ বের করলেন কাগজগুলো হাতে নিয়ে তিনি তার চেয়ারে বসলেন সবার দিকে তাকিয়ে এক নজর তাকালেন তারপর বললেন তোমাদের দেখি কেউ কি অনুমান করতে পারবে কিন্তু তোমরা সবাই অসাধারণ বুদ্ধিমান অসাধারণ প্রতিভাবান পৃথিবীর মানুষের জন্য তোমাদের ভালোবাসা অপরিসীম তোমরা সবাই নিশ্চয় অনুমান করতে পারছ আমি কি নিয়ে কথা বলতে চাই সবাই নিঃশব্দে মাথা নাড়ল জীববিজ্ঞানী লানা বলল আমরা সবাই এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছিলাম আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি এত গুরুত্ব নিয়ে আমাদের সামনে উপস্থাপন করার জন্য মানবজাতিকে এভাবে ধ্বংস হতে দিলে কেউ আমাদের ক্ষমা করবে না পদার্থবিজ্ঞানী নীল বললেন মনে হয় এর মাঝে দেরি হয়ে গেছে যন্ত্রের উপর আমাদের এই নির্ভরতা আমাদের নতুন প্রজন্মকে বুদ্ধিহীন প্রজন্মে দার্শনিক কিহি বলল একসময় মানুষ রোবটের সাহায্য নিয়েছে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং কাজের জন্য এখন শিক্ষা সাহিত্য কিংবা দর্শনেও মানুষ রোবটের সাহায্য নিতে শুরু করেছে অন্যরা কথা বলতে শুরু করছিল কিন্তু রুখ মুখ খুলতেই সবাই চুপ করে গেল রুখ বললেন মানুষ বহুদিন থেকে যন্ত্রের সাহায্য নিয়ে নিজেদের সভ্যতা গড়ে তুলেছে এর কারণে মাঝে মাঝে পরিবেশের ক্ষতি হয়েছে আবার মানুষের নিজেরাই সেটা সামলে নিয়েছে যখন তথ্য প্রক্রিয়া করার জন্য যন্ত্র তৈরি হয়েছে যেটাকে একসময় কম্পিউটার বলতো তখন সেটি নিয়ে কোনো সমস্যা হয়নি কারণ সেটি ছিল মানুষের ব্যবহারের জন্য একটা টুল একটা স্ক্রুড্রাইভার আর একটা কম্পিউটারের মাঝে মৌলিক কোনো পার্থক্য নেই দুটোই টুল একটি দিয়ে শুধুমাত্র স্ক্রু খোলা যায় লাগানো যায় অন্যটি দিয়ে কি করা যাবে সেটি নির্দিষ্ট করলে বলা নেই যে যেভাবে চায় সে সেভাবে ব্যবহার করতে পারবে সেটি নিয়ে পৃথিবীর কোনো সমস্যা হয়নি কিছু অপব্যবহার হয়েছে হয়তো কিন্তু পণটা অপব্যবহার হয় না পপি ফুলারও অপব্যবহার হয়েছে যাই হোক মানব জাতির জন্য প্রথম সমস্যা কখন শুরু হয়েছে তোমরা সবাই জানো গণিতবিদ ত্রিনী মাথা নেড়ে বললো জানি যখন কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ শুরু হয় লোক মাথা নাড়ল বলল হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবার মানব সভ্যতার জন্য একটা ঝুঁকি হয়ে দাঁড়ালো যতক্ষণ পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তার তুলনায় অপরিপক্ষ ছিল সেটি কোনো সমস্যা হয়নি মানুষ এটাকে টুল হিসেবে ব্যবহার করেছে কিন্তু ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ হতে থাকলো তাদের ব্যবহারের জন্য পৃথিবীর বিশাল তথ্যভাণ্ডার উন্মুক্ত হয়ে গেল এবং খুব ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তার মানুষের বুদ্ধিমত্তার সমকক্ষ হতে শুরু করলো প্রথমবার সেটি মানুষের জন্য একটা ঝুঁকি হয়ে গেল পদার্থবিজ্ঞানী নীল একটা নিশ্বাস ফেললেন যদি এরকম হতো যে কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেম মানুষকে তাদের বুদ্ধিমত্তা দিয়ে পরাস্ত করে ফেলতো তাহলে আমি সেটা মেনে নিতাম কিন্তু যেটা হয়েছে সেটা তার থেকে অনেক অনেক ভয়ানক রোগ মাথা নাড়ল নীল বলল বড় বড় ইন্ডাস্ট্রি কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেম বসিয়ে রোবট তৈরি করতে শুরু করলো শুধু বড় বড় প্রতিষ্ঠান নয় ঘরে ঘরে সেই রোবট জায়গা পেয়ে গেল মানুষ তাদের উপর এতই নির্ভর হতে শুরু করলো যে তাদের প্রক্রিয়া বলতে গেলে বন্ধ হয়ে গেল সৃষ্টির পর এই প্রথম সামগ্রিকভাবে মানুষের বুদ্ধিমত্তা কমতে শুরু করেছে চিন্তা করা যায় মানব জাতির কিন্তু সেটি নিয়ে কারো দুর্ভাবনা নেই রূপ একটা নিঃশ্বাস ফেললেন তারপর বললেন পৃথিবীর সাধারণ মানুষের দুর্ভাবনা থাকার কোনো কারণ নেই তাদের কাছে মনে হচ্ছে তাদের জীবনটা সহজ হয়েছে জীবনটা আনন্দময় হয়েছে দুর্ভাবনা করতে হবে না এই দুর্ভাবনার দায়িত্বটি আমাদের কৃষাণ বলল কি করতে হবে আমরা সবাই জানি প্রশ্ন হলো কিভাবে সেটা করব লানা জিজ্ঞেস করল কি করতে হবে সেটা একটু বলবে কেন কৃষাণ মাথা নেড়ে বলল মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট ব্যবহার বন্ধ করতে হবে লানা মাথা নাড়ল আমারও তাই ধারণা সবাই কথা বলতে শুরু করতে যাচ্ছিল রুখ হাত তুলে সবাইকে থামালেন সবাইকে এক নজর দেখে জিজ্ঞেস করলেন আমি আলাদা আলাদাভাবে সবার কাছ থেকে শুনতে চাই প্রথমে জানতে চাই এখানে তোমাদের ভেতরে কেউ কী আছো যে বিশ্বাস করো না যে মানবজাতির জাতির বুদ্ধিমত্তা প্রথমবারের মতো কমতে শুরু করেছে কেউ কথা বলল না রুক জিজ্ঞেস করল। কেউ কে আছো যে বিশ্বাস করো না এই মানব জাতির সভ্যতার জন্য অনেক বড় একটা সমস্যা এবারেও কেউ কথা বলল না রুক সন্তুষ্টির ভঙ্গিতে মাথা নাড়লেন বললেন চমৎকার এবার তাহলে সমাধানের কথা শুনতে চাই তোমরা সবাই আলাদা আলাদাভাবে বলো এর সমাধান কি কিভাবে সেই সমাধান বাস্তবায়ন করা যাবে সেটি নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই শুধু সবাই বলো সমাধানটি কি একজন একজন করে সবাই কথা বলল। সবাই স্বীকার করে নিল এর সহজ কোনো সমাধান নেই হয়তো মেনে নিতে হবে মানুষ ধীরে ধীরে যন্ত্রের উপর আরো নির্ভরশীল হতে থাকবে নিজের মস্তিষ্ক ব্যবহার করে আর সমস্যা সমাধান করবে না খুব ধীরে ধীরে মানুষের মস্তিষ্কের ক্ষমতা কমতে থাকবে আর সেটি যদি বন্ধ করতে হয় তাহলে খুব কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্তটি কঠিন হলেও স্পষ্ট সাধারণ মানুষ আর দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তায় ক্ষমতাশীল রোবট ব্যবহার করতে পারবে না তার দৈনন্দিন কাজকর্ম কিংবা বুদ্ধিভিত্তিক কাজ করতে হবে নিজের পরিশ্রমে নিজের বুদ্ধি খাটিয়ে সবার কথা শেষ হবার পর রুক একটা বড় নিঃশ্বাস ফেলে বলল তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এই সিদ্ধান্তটি নেওয়ার ব্যাপারে সাহায্য করার জন্য তোমাদের ভেতরে একজনও যদি এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করো তাহলে ব্যাপারটা আমার জন্য খুব কঠিন হতো রানা বলল এটি অনেক কঠিন সিদ্ধান্ত হলেও কি করতে হবে সেটি নিয়ে কোনো দ্বিধা নেই লোক মাথা নাড়লেন তার হাতের কাগজগুলো টেবিলের উপর টেবিলে অন্যদের দিকে এগিয়ে দিতে দিতে বললেন এখানে বেশ কিছু তথ্য উপাত্ত আছে কিছু সংখ্যা আছে জরিপ আছে তোমরা সবাই হয়তো আগেই এগুলো দেখেছ আমি শুধু এক জায়গায় লিখে এনেছি কাগজের নিচে আমার নিজস্ব কিছু হিসাব আছে আমার হিসাবগুলো যদি দেখো তাহলে বিপদের মাত্রাটা অনুভব করতে পারবে ইঞ্জিনিয়ার গ্রুন কাগজগুলো দেখতে দেখতে বললো মহামান্য রোগ আপনার তথ্যগুলি খুবই ভয়ানক এটি দেখাচ্ছে মানুষকে রোবটের হাত থেকে মুক্ত করার কাজটি যদি অসম্ভব নাও হয় তবে অত্যন্ত কঠিন সাহিত্যিক ফ্লুচার খুব কম কথা বলে সে এবার মুখ খুলল বলল আমাদের সবচেয়ে বড় বাধা আসবে রোবট ইন্ডাস্ট্রি থেকে মহাবি মনোবিজ্ঞানী মাহিরা বলল সাধারণ মানুষও কিছুতেই এটা মেনে নেবে না তারা মনে করবে এটা তাদের অধিকারের উপর হস্তক্ষেপ ইতিহাসবিদ সন বলল পুরো পৃথিবীকে একটা দীর্ঘ বিশৃঙ্খলার সময়ের ভেতর দিয়ে যেতে হবে রূপ বললেন আমরা খুঁটিনাটি নিয়ে পরে কথা বলবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমি কেন তোমাদের কাছ থেকে মাত্র কয়েক ঘন্টা সময় না নিয়ে নিরবিচ্ছিন্ন এক সপ্তাহ সময় নিয়েছি ইঞ্জিনিয়ার মাথা হ্যাঁ অনুমান করতে পারছি করে অন্যদের কার্যকর করার দায়িত্ব দিয়ে দেই। এবারে সেটি করলে হবে না এবারে কিভাবে সেটি বাস্তবায়ন করতে হবে তার একটা রূপরেখা দিতে হবে কিভাবে পৃথিবীর মানুষকে বোঝাতে হবে সেটি ঠিক করতে হবে সবার আগে একটি খুব বড় সিদ্ধান্ত নিতে হবে আমরা কি এটি অনেক সময় নিয়ে ধীরে ধীরে করব নাকি কিছু কি বোঝার আগে হঠাৎ করে একদিন করে ফেলব আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি কিন্তু আমার ধারণা এটি সময় নিয়ে করা যাবে না যারা আর বিপক্ষে কাজ করবে তাদের প্রস্তুত হতে সময় দেওয়া যাবে না ঠিক আছে তবে এটা নিয়ে আলোচনা শুরু হোক হঠাৎ সাহিত্যিক ফ্লুচার উঠে দাঁড়ালো রোগ জিজ্ঞেস করলো ফ্লুচার তুমি কি কিছু বলবে আমি খুব গভীরভাবে কিছু চিন্তা করতে পারি না কিন্তু মনে হয় আজকে আমার একটা করতে হবে তাই মস্তিষ্ককে রক্ত সঞ্চালন করতে হবে গ্লুকোজ সরবরাহ করতে হবে আমি কি কিছু পেস্ট্রি আনতে পারি রোগ হাসলেন বললেন অবশ্যই পারো মনে হয় বেশি করে নিয়ে এসো আমাদের সবার মস্তিষ্কেই গ্লুকোজ সরবরাহ করতে হবে